তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, তো একটা ভাই বলছে ওরা এখানে ওই ধান মারছে আর ট্রাক্টরে সব ধান সাজাচ্ছে। তো ভাই আবার ইশারা করছে যে কি করছো, এদিকে এসো। তো বন্ধুরা ওখানে কাজ করছে, ওখানে আমি একটু এখন যাব। তো এই যে সামনে আপনাদের দেখাই, এই যে দূরে ওখানে, ওই যে দূরে ওখানে কাজগুলো হচ্ছে। হাই হাই, এই যে রাস্তা বন্ধুরা, এখন রাস্তা থেকে আমি নিচে চলে যাচ্ছি। এই যে ওই দূরে দেখতে পাচ্ছেন সব মানুষজন জমিতে সব ঘাস পরিষ্কার করছে। আর এই যে এদিক দিয়ে ট্রাক্টরটা গিয়েছে, ট্রাক্টর এদিক দিয়ে যাওয়া আশা করে। তো এই যে এখানকার গমগুলো সব মরে গেছে দেখতে পাচ্ছেন। এখন মাঠের ধান প্রায় শেষের দিকে, সব জায়গাতে এখন ধান পেকে যাচ্ছে। তো ওই যে ওইদিকে আবার ওই ট্রাক্টরটা নিয়ে যাবে এখন ওই ধানগুলো, বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে চলে যাবে। হ্যাঁ, ওদের করি কি, ওদের খুব সুন্দর হচ্ছে, সুন্দর হবে। তো বন্ধুরা এখানকার মাটিগুলো দেখতে পাচ্ছেন, মাটি একেবারে ফেটে কি হয়েছে দেখতে পাচ্ছেন একবারে। তো এগুলোই আবার সব চাষ হবে, চাষের পরে সব আবার ঠিক হয়ে যাবে। এখানে সব ধান এইভাবে সব পরিষ্কার করা হচ্ছে, ঝাড়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন কুলোতে করে নিয়ে, এই যে এই প্রসঙ্গে, ঠিক আছে ঠিক আছে।
মানে আউট বাদে হচ্ছে, হ্যাঁ ওদিকেও তুলছি। তো বন্ধুরা এখানে এবার আমি সামনে চলে যাচ্ছি, এখানে সকালবেলায় সব টিফিন করেছে, খাওয়া দাওয়া করেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব খাওয়া দাওয়া করেছে। তো ছোটোবেলায় যখন আমি মাঠে আসতাম তখন কিন্তু আমিও কিন্তু এইভাবে আমার আব্বাদের সাথে বসে এইভাবে কিন্তু খাবার খেতাম, মানে আমাদের যখন মুনিশ লাগতো মানে কাজ করতে সব মানুষ আসতো তখন কিন্তু আমিও এইভাবে কিন্তু বসে খেতাম অবশ্য। তো এখনও এখানে ট্রাক্টরে ওই যে ধান তুলছে ওখানে একটু চলে যাব। আর এটা হলো গমের জমি, দেখতে পাচ্ছেন সব গম বেরোচ্ছে, এখনো ভালোভাবে বেরোয়নি। তো এখানে ধান এভাবে নিয়ে ট্রাক্টরে তুলছে, দিয়ে এখন আবার ধান নিয়ে বাড়ি চলে যাবে একেবারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধান মারা হয়ে গেল, এখন এই যে দেখতে পাচ্ছেন মেশিন বন্ধ হয়ে গেছে, ওখানে আউটগুলো সব আছে, আউটগুলো সব বাধা হচ্ছে, কাজ এখানে অবশ্য কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ধানগুলো আছে এই মানে ঝেড়ে নেবে, এই কুলিতে গিয়ে ঝেড়ে নেবে, তাহলেই এখানে এখানকার কাজগুলো আবার হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর ধান হয়েছে, তো বন্ধুরা এখানে অবশ্য কাজ সব হয়ে গেল। আর ওদিকে ট্রাক্টরে যাই হোক এখন সব ই করছে, ধান তুলছে, এখনই চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকুন, আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। বন্ধুরা বাই, বন্ধুরা।